এটা একটা সতর্কতামূলক ভিডিও। এখন ইউটিউবে আমি লক্ষ্য করে দেখি শুধু কেনাডা বিষয় নয় সারা পৃথিবীর এহেন কোনো বিষয় নাই যেটার উপর ইউটিউবারগণ তাদের মতামত না দেন এবং খুবই দুঃখজনকভাবে সেই ইউটিউবারদের আপনি বড় অংশই হয়তো নব্বই শতাংশের উপরে দেখবেন জেনুইন কোনো কথাবার্তা বলছে না সে আসলে বিষয়টা জানেও না অন্য কারও কিছু দেখে শুনে মানে অন্য একটা ইউটিউবারের ভিডিও হয়তো দেখে কিংবা ওইটার উপর একটুখানি অনলাইনের খবর পত্রিকায় বেরিয়েছে কিছু একটা সেইটা নিয়ে এসে বলতে শুরু করে দেয় আর মোস্ট অফ দ্য কেসেস যদি আমরা যেহেতু ক্যানাডা নিয়ে বেশি কথা বলি এটা যদি ক্যানাডার ইস্যু হয় তাহলে ক্যানাডার কিছু ছবি স্টিল ছবি ব্যবহার করে দেয় থামনেইলে ক্যানাডার একটা স্টিল ছবি ব্যবহার করে এই সমস্ত ইউটিউবাররা বেসিক্যালি আশ পেয়েছে হলো দর্শকদেরই একটি শ্রেণীর কারণে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন ক্যানাডা আমি ক্যানাডাকে ফোকাসে রেখে কথা বলছি কারণ ক্যানাডাই আমাদের মূল আলোচ্য বিষয় আমাদের এই চ্যানেলে ক্যানাডা সম্বন্ধে যারা কথা বলেন ক্যানাডার বাইরে থেকে এরকম ইউটিউবারদের একশো জনের আই রিপিট একশো জনের আটানব্বই জনের কথা শুনলে আপনি বুঝবেন ক্যানাডার সম্বন্ধে বাস্তব ধারণা নেই কানাডার সম্বন্ধে কিছুই জানে না আন্দাজে শুধু কানাডার একটা নিউজকে নিয়ে নিজের মতো করে কপচাতে থাকে এটা নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন তাহলে এই যে যারা বাইরের এই একশো জনে আটানব্বই জন যারা এই জাতীয় কথা বলছে এবং খুবই অ্যালার্মিংলি এখন আবার গত সাত আট মাস ধরে শুনতে পাই অভিযোগ পাই যে ক্যানাডার ভেতর থেকেও এক দুইজন ওই বাকি কানাডার বাইরে থেকে যে সমস্ত ধোকাবাজ ইউটিউবাররা আছে তাদের সাথে যোগ দিয়ে এই ক্যানাডা বিষয়ে কথাবার্তা বলেন এদের একমাত্র লক্ষ্য হচ্ছে আপনার ভিউ বাড়ানো কিভাবে তারা তাদের ভাইরাল করবে কোনো কিছুকে ভাইরাল করতে চায় কে যার মনের মধ্যে আসলে ওটা নিয়ে ভাইরাসের মতো নেতিবাচক ধারণা থাকে এই ভাইরাল হওয়ার ইন্টেনশনটাই হলো এদের ইলিগাল ইন্টেনশন এদের বাজে ইন্টেনশন আপনাকে এটা বুঝতে হবে যার ক্যানাডার একটা কোনো বিষয় নিয়ে কথা বলছে সেই বিষয়ে তার কোনো বাস্তব ধারণা নাই ক্যানাডার মাটিতে হয়তো সে আছে কিন্তু সে নিজের ইভেন পরিচয়টাও আপনাকে বলে না এমন অনেক ইউটিউবার ক্যানাডার বাইরে এবং ক্যানাডার ভেতরে থেকে ক্যানাডা বিষয়ে কথা বলে আপনারা দেখবেন যে আসলে আপনারা তাদের কিন্তু কোনো পরিচয় জানেন না তারা কি করে আপনারা জানতে পারেন না এই যে কারোর সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড নলেজ না নিয়ে আপনারা শুধু থা থামনেলা টাইটেল দেখে ঝাঁপিয়ে পড়েন এবং সেই সমস্ত ভিডিওগুলোকে তথাকথিত ভাইরাল আপনারা বানিয়ে ফেলেন এটার জন্য বড় অংশে দর্শকদের একটি অংশ দায়ী আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন কারণ দর্শকরা যদি এই আচরণ না করতো তাহলে পরে এটা হতো না দর্শকদের যেই অংশ আমি সবার প্রতি সম্মান রেখে বলছি সবাই অবশ্যই এই কাজ করেন না কিন্তু যেই অংশটি ক্যানাডার জন্য রকম কষ্ট করবেন না নিজে কষ্ট করে ইংরেজি ভালো করবেন না আয়স দেবেন না মধ্যে দিয়ে যাবেন না শুধু খুঁজতে থাকেন শর্টকাট কেমনে কোথায় ওয়ার্ক ভিসা কেনা যায় কার কাছ থেকে ট্যুরিস্ট ভিসা কিনে এখানে এসে অ্যাসাইলাম ঠোকা যায় এই জাতীয় কথাবার্তা আবার কোন ইউটিউবাররা বলে সেটা কেনাডার বাইরে হোক আর ভেতরে হোক এখন যেহেতু ভেতরেও এক দুইজন বলছে এবং তাদের কথা বার্তা শুনলে সে মনে করে যে হ্যাঁ এটা তো সম্ভবই এইভাবে বলছে কেনাডার ভেতর থেকে এবং সে কোনো একটা প্রতারকের সাথে তখন যোগাযোগ করে এবং সর্বশান্ত হয় এরকম একজন হওয়া সর্বশান্ত হওয়া ভাই বোন কিন্তু অনবরত আমাদের জানিয়ে যাচ্ছেন আপনাদের সাথে আমি দুই এক মাস তিন মাস পর পরই এরকম একটি গল্প শেয়ার করি আসলে আপনাদের একটু সচেতন করার জন্য তারপরেও আমার সন্দেহ রয়েই যায় আসলেও আপনারা যারা এইরকম চিন্তায় চলেন যে কেনাডায় টাকা পয়সা খরচ করে আসবেন কিন্তু সেই বিনিয়োগটা আপনি নিজের উপর করবেন না আপনি কোনো পরিশ্রম করবেন না আপনি টাকার বিনিময়ে কানাডাকে প্রোডাক্ট হিসাবে কিনবেন যেটা আগামী দুইশো বছরে কোনো দিন হবে না এটা গ্যারান্টেড তারা যারা এই বিশ্বাসের মধ্যে থাকেন তারা হচ্ছেন এই শ্রেণীর ইউটিউবারদের প্রধান দর্শক এবং এই শ্রেণীর ইউটিউবারদের দর্শক ভিডিওকে ভাইরাল করার পেছনে মূল ভূমিকা রাখেন হচ্ছে এই দর্শকরা সুতরাং শুধু যে ইউটিউবাররা অসৎ ধোকাবাজ ইউটিউবাররাই এখানে দায়ী তা না এবং এরকম লোভী শ্রেণীর দর্শক যারা যারা নিজের যোগ্যতা দক্ষতাকে সান না দিয়ে সেইটাকে রিকোয়ারমেন্টের লেভেলে না তুলে যারা চিন্তা করে যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে এগুলো কিনবো দুই নাম্বারি কোম্পানি থেকে কিনবো কোনো রকমে ক্যানাডায় ঢুকবো পাসপোর্ট জমা দিব থেকে যাব। এক হচ্ছে এই যে এই জিনিস কোনো দিনই হবে না আর দুই হচ্ছে এইগুলোতে পড়ে তাদের একটা বড় অংশ সর্বশান্ত হয় দুঃখের বিষয় হচ্ছে যে একজন দুজন সর্বশান্ত যারা হচ্ছে তাদেরটা দেখেও আমরা বাকিরা শিখি না আর আমরা যেহেতু বাকিরা শিখি না সেই জন্য প্রতারক ব্যবসায়ীদেরও ব্যবসা ঠিক মতো চলছে একই সাথে এই এক জাতীয় ধোকাবাজ ইউটিউবারদের ইউটিউবও ভালো মতো চলছে এই জন্য প্রিয় দর্শক সবার কাছে আমার বিনীত অনুরোধ আমার বয়স পঞ্চাশের বেশি তো একজন শিক্ষক হিসাবে এবং আপনাদের সবার একজন বড় ভাই হিসেবে আমার বিনীত অনুরোধ হচ্ছে এই সব বিষয়গুলোতে সতর্ক হন আপনি যে ইউটিউবারের কাছ থেকে কেনাডার কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনতে যাচ্ছেন আগে সেই ইউটিউবার সম্পর্কে জানুন শিক্ষা কি তার নিজের এইখানে স্ট্যাটাস কি তার নিজের কাজের অভিজ্ঞতা কি তার পরিচয় কি তার পেশা কি শুধু একটি একটি টাইটেল দেখে প্রলুব্ধ হবেন না এই আপনাদের এই প্রলুব্ধ হবার কারণেই এরা আশকারা পেয়ে যাচ্ছে পাশাপাশি খুব ভালো খবর হচ্ছে যে বেশ কিছু একদম সলিড ইউটিউবার স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল বাংলাদেশি স্টুডেন্ট ভাই বোনদের মধ্য থেকে প্লাস আমি আপনাদের সাথে কয়েকজন ইউটিউবারের পরিচয় করিয়ে দিয়েছি আমার চ্যানেলে আমি অনেককে সাক্ষাৎকার করেছি তারাও প্রায় সবাই ইউটিউবিং করছে আপনি লক্ষ্য করে দেখুন এরা সবাই পড়াশোনা করা লোক এরা সবাই ভালো কাজ করা লোক কেনাডায় তাদের একটা চমৎকার সলিড জেনুইন কেনেডিয়ান লাইফ আছে কেনেডিয়ান তাদের একটা প্রফেশনাল লাইফ আছে সোশ্যাল লাইফ আছে তারা তাদের প্রফেশনাল লাইফ সোশ্যাল লাইফ আপনাদের সাথে শেয়ার করে ওনাদের কথাবার্তা শুনলেই আসলে আপনি বুঝে যাবেন যে এগুলা বস্তুনিষ্ঠ সলিড কথাবার্তা কিন্তু যে ইউটিউবার আসলে নিজের পেশা নিজে কি করছে এগুলার কোনো কিছু আড়াল করে রেখে সে এক নাগারে কানাডা হোক আর অন্য কোনো বিষয় হোক জ্ঞান করে যাচ্ছে আপনাকে বুঝতে হবে যে ধান্দা আসলে কেন সে নিজের পেশা নিয়ে কথা বলছে না আপনারা যদি এই এই জায়গাগুলোতে সতর্ক এখনো না হন ক্যানাডা নিয়ে যেহেতু আরও অনেক বেশি বছর এগুলো চলবে প্রতি বছর চার হাজার চার লাখের ওপরে এখন চার লাখ এক হাজার চার লাখ দশ হাজার চার লাখ তিরিশ হাজার সামনে হয়তো পাঁচ লাখ ছ হাজার করে প্রতি বছর আনা হবে সুতরাং এই জায়গায় এইরকম নকল ধোকাবাজ ইউটিউবারদেরও একটা সংখ্যা বাড়বে ক্যানাডার মধ্যেও বাড়বে ক্যানাডার বাইরেও বাড়বে ক্যানাডার বাইরে অনেক বেশি বাড়বে যারা কোনোদিনই ক্যানাডার মাটিতে আসতে পারে নাই পারবে না যোগ্যতা রাখে না কিন্তু তারা সমানে ক্যানাডার বিষয়ে আপনাকে এডুকেট করে যাচ্ছে খুবই সতর্ক থাকতে হবে তাদের বিষয়ে নাহলে আপনারাই এন্ড অব দ্য ডে এই প্রতারণার শিকার হবেন আমার মনে হলো যে আপনাদের বড় ভাই হিসেবে আমি সাড়ে তিন বছর ধরে ইউটিউবিং করছি আমি সম্ভবত এই ক্যানাডার ইমিগ্রেশন স্টাফ নিয়ে এক নাগারে কথা বলে যাওয়া প্রথম ইউটিউবার খুব সম্ভবত আমার ভালো লাগে যখন আমি দেখি অনেক ইউটিউবার এখন যার যার শহর যার যার প্রভিন্স দেখাচ্ছেন বস্তুনিষ্ঠ আলোচনা করছে তাদের অনেককে আমি অনবোর্ড করেছি পাশাপাশি আমার কষ্ট লাগে যখন আমি দেখি ক্যানাডার বাইরে থেকে প্রায় সবাই আই রিপিট কানাডার বাইরে থেকে সবাই না হলেও প্রায় সবাই আসলে ক্যানাডার সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা বলেন কিছু জানেন না আপনারা করতে পারেন যেতে পারেন এটা দিয়ে হয় চলে যান মিনিমাম স্কোর এটাই এটাই আপনার হয়ে যাবে এই জাতীয় কথাবার্তা বলে এবং খুবই দুঃখজনকভাবে ক্যানাডার ভেতরে থেকেও এক দুজনেই কথাবার্তা বলে সুতরাং ইউটিউবারদের কথাকে বেদবাক্য হিসেবে নিয়েন না দয়া করে ইউটিউবারদের সম্পর্কে জানার চেষ্টা করুন তারা তাদের অভিজ্ঞতা কি তাদের পেশাগত জীবন কি তাদের পড়াশোনা কি ক্যানাডায় তাদের অবস্থান কি। কোন অবস্থানের বলে তারা এগুলা বলছে তারা যেগুলো দাবি করছে সেগুলা সেই নমুনাগুলো সেই এক্সাম্পলগুলো দেখাতে বলুন এগুলার সম্পর্কে আপনার যত সচেতন হবেন যত এগুলা জানতে চাইবেন তত আস্তে ধীরে আমরা বস্তুনিষ্ঠ ইউটিউবিং ক্যানাডা থেকে পাবো এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম সবশেষে বিনয়ের সাথে উল্লেখ করতে চাই আমার প্রতিটি ভিডিওতে গত সাড়ে তিন বছর ধরে আপনারা দেখবেন আমার ওয়েবসাইট সহ আমার প্রফেশনের কথাটি বলা থাকে এবং আমার ওয়েবসাইটে গেলেই আপনারা আমার গত পঁচিশ ছাব্বিশ বছরের আমার পেশাগত জীবনের একটা একদম সলিড ধারণা আপনারা পেয়ে যাবেন এইটা প্রত্যেকটি ইউটিউবার যে ইউটিউবার আপনাকে সাংবাদিকের মতো যে আপনাকে এডুকেট করার চেষ্টা করছে সেই ইউটিউবার সম্পর্কে জানাটি আপনার অধিকার আপনি এটা জানতে চাইতে পারেন আপনার এটা জানতে চাওয়া উচিত তখন এই নকল ইউটিউবার সচেতন হবে হয় তারা সলিডিটি নিয়ে টিকে থাকবে এখানে অথবা তারা এই আপনাদের নিয়ে ধোকাবাজিটা বন্ধ করবে আশা করি আমি যা বলতে চেয়েছি সেটুকু বলা হলো আশা করি আপনারা এটা এটার মধ্যে চিন্তার খোরাক আছে ঠান্ডা মাথায় আপনারা এটা নিয়ে ভাববেন এবং নিজে নিজেকে এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যারা আছে তাদের সবাইকে এই ধোকাবাজি প্রতারণার হাত থেকে আপনি রক্ষা করবেন এটিও আপনার সামাজিক দায়িত্বের অংশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুব শীঘ্রই আবার এরকম অন্য কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো আমাদের চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে যদি আপনার ক্যানাডা বিষয়ে আগ্রহ থাকে যদি আপনার ক্যানাডার স্টাডি প্রোগ্রামগুলো আগ্রহ থাকে যদি আপনার সফট স্কিলস আত্মোন্নয়নমূলক বিভিন্ন রকম আমরা এখানে ভিডিও আপলোড করি আমরা ক্লাস নিই সেগুলোতে যদি আপনাদের আগ্রহ থাকে তবেই আমাদের চ্যানেলের সদস্য হয়ে আমাদের সাথে থাকুন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার অনুরোধ হচ্ছে একটি ইতিবাচক মন্তব্য দিন একটি লাইক দিন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম